বগুড়ার শেরপুরে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। আহত অন্তত 10 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া ঢাকা মহাসড়কে শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় ভোর 5টার দিকে এই দুর্ঘটনা। পুলিশ ও স্থানীয়রা জানান, এসআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাস ও ট্রাকের চালক সহ 6 জন নিহত হন। আহত 10 জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে বগুড়া ঢাকা মহাসড়কে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।